जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूले। जय गुरु। তাই আমাদের ভয় নাই, আমরা যদি পরম পিতার চরণ ধরে থাকার চেষ্টা করি, সবসময় আমাদের মাথার উপরে আছেন আচার্য পরম্পরা, আচার্য পরম্পরা থাকবে। শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ করে গেছেন, 10,000 বছর আর কোন মহাপুরুষের আর প্রয়োজন হবে না। আমরা তাই দেখতে পাই যেভাবে উত্তর সুরীগণ সৎসঙ্গের হাল ধরছেন, তাতে কোনো দুর্গতে ক্রমবর্ধমান অবস্থায় সৎসঙ্গের কলেবর বেড়ে চলেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সংগ্রহ হচ্ছে। যেটা অন্য ক্ষেত্রে দেখা যায়, মহামানবগণ আসেন, তারপর ক্রমশ তাদের প্রভাবটা আস্তে আস্তে কমে গিয়ে কমতে থাকে, এখানে কিন্তু তার উল্টো দিকটা। তাই শ্রী ঠাকুর যা বলেছেন তাই হবে, আর তাই হচ্ছে। তিনি তা বলেছিলেন, দীক্ষা একদিন মাইকে দীক্ষা দিতে হবে। আমরা অচিরেই দেখলাম যে মাইকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা হলো, বাবু মাইক ব্যবস্থায় দীক্ষা গ্রহণ প্রদান করলেন। তিনি বলেছেন, যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই সৎনাম। জনৈক ভক্ত এই কথা শুনে ঠাকুরকে বললেন, ঠাকুর এটা কি সম্ভব হবে, পৃথিবীটা কি এতটুকু যে সমস্ত দিকে? তখন তিনি বলছেন, পরম পিতা যখন আমার মুখ দিয়ে এই কথা কইয়েছেন তখন তা হবেই হবে, একথা যদি না হয় তাহলে আমার হাতের তালুতে লম্ব যাবে, এতটা দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন। আমরা তাই দেখতে পাচ্ছি আজকে আচার্য দেব শিষ্য দাদার মাধ্যমে 3.5 কোটি দীক্ষার যে নতুন আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছেছে, এই কর্মে আমরা সামিল হব, এটাই তো ইষ্ট পূজা। ফুল চন্দন তুলসী দিয়ে তাকে পূজা করলে তিনি সন্তুষ্ট হন না, তার বাস্তব ইচ্ছাকে মুক্ত করার জন্য আমরা যে যতটা সক্রিয় অংশগ্রহণ করবো, যে যতটুকু পারবো নিজের অর্বিট থেকে সাহায্য অনুযায়ী, তিনি তো তখন খুশি হবেন। আর সেটাই আমার জীবনের সাধনা। এইভাবে প্রতিটি গুরু ভাই যারা আছি তারা যদি প্রত্যেকে প্রচার হয়, তাহলে আর কোনো জায়গা বাদ থাকবে না, সর্বত্র এই নাম প্রচার হবে, তাও বাস্তবে। তাই জীবন্ত ভগবানকে পেয়ে আমরা ভীষণ ধন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এইরকম পরম দয়ালকে পেয়েও যিনি নিজে গরল খেয়ে অপরকে অমৃত যাচ্ছেন, অমৃত বিতরণ করছেন, আমাদের দুঃখ কষ্ট জ্বালা তিনি সহ্য করেন, আমাদের দুঃখ নিবারণ করার জন্য। আমরা শুনেছি ঠাকুরের জীবদ্দশায় কোন মানুষের জ্বর অসুস্থ হওয়ার জন্য তিনি সেই মানুষকে সুস্থ করেছেন, আবার পক্ষান্তরে তিনি সেই জ্বরে ভুগেছেন। তো এখন সেরকম ভাবে ঠাকুর পরিবার যে আছেন, তারা যে এত বড় সংস্থাকে নিয়ন্ত্রণ করে দেখেছেন, ভিতরে তারাও কিন্তু দুঃখের মধ্যে আছেন, কিন্তু তবুও আমাদেরকে তারা উৎসাহিত করে চলেছেন। নানান রকম ঝুট ঝামেলা তাদের নিশ্চয়ই তার নিয়ন্ত্রণ করতে হয়, এবং সেই ক্ষমতা পরম পিতা দিয়েছেন চলিয়ে সম্ভব। তো যাই হোক, এই যে এবার শ্রী শ্রী ঠাকুর আসলেন, এবারে এসে তিনি যে লীলাটা করছেন এটারই একান্ত প্রয়োজন ছিল। আজকে হাজার হাজার সমস্যায় ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন জর্জরিত, তাই মানুষ কি মধুসূদন এই অবস্থা। পরম দয়াল শ্রী ঠাকুর সেখানে বলেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা, এই ইষ্ট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। সেটা হচ্ছে বলেই আজকে ঠাকুরকে মর্মে মর্মে যারা উপলব্ধি করতে পারছেন তারা দূরে থাকছেন না, তারা পাগল পারা হয়ে ঠাকুরের প্রতিষ্ঠায় ব্রতী হয়েছেন, নিজের ধন মন প্রাণ সব কিছু দিয়ে তারা ঠাকুর প্রতিষ্ঠা করে চলেছেন। এগুলি আমাদের অনুপ্রেরণাদায়ক, আমরা সেই প্রেরণা পেয়ে যেন আমরাও এমন ভাবে ঠাকুরের এই রক্ত সংগ্রহ কর্মে জগৎ সংসারটাকে পরিশুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য যে তার ইচ্ছা, সেই ইচ্ছা পরিপূরণের জন্য আমাদেরকে যত্নশীল হতে হবে। আর এই যত্নশীল হতে গেলে রক্ত সংগ্রহের প্রথম কথাই তিনি বলেছেন, আমাকে লোক আকর্ষণকারী হতে হবে, মানুষজনের কাছে আমার
কলা কোথায় মানুষজন যেন তৃপ্তি পায়, আমার ব্যবহারে যেন মানুষজন তৃপ্তি পায়, আর এইগুলির জন্য আমাকে সাধন করে আমি নিজে সুন্দর না যদি হয়, আমার বলা যদি সুন্দর না হয়, আমার করা যদি সুন্দর না হয়, আমার কথা দিয়ে কথা রাখা যদি না হয়, তাহলে মানুষ আমার মধ্যে ভালো কিছু খুঁজে পাবে না, তাই মানুষ আমার পিছিয়ে দূরে সরে যাবে, তাহলে আমি মানুষ লোক সংগ্রহ করবো কি করে? তাহলে ইষ্ট প্রতিষ্ঠার নিমিত্তে আমাকে আমার সমস্ত অভ্যাস গুলিকে তিনি যেমন চান, তিনি যেমন পেয়েছেন সেই রকম করা লাগে, আর সেইটা করতে গিয়ে আমার মঙ্গল। তাই দেখুন, তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার জীবনে মঙ্গল, আমার দুরভ্যাস গুলি বদভ্যাস গুলি আমাকে পরিত্যাগ করতে হবে, আমি সুন্দর হব, আমি সরল হব, আমি মিষ্ট হব, মানুষের স্বস্তি প্রদান করার যোগ্যতা আমার মধ্যে আসবে, এটা দিয়ে আমি মানুষকে পাব, আর মানুষকে আপন করতে যদি পারা যায় তাহলে তার জীবনে আর কোথায়। তাই তো ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, তিনি তো তাই করে দেখে গেলেন, একটা মানুষের জন্য তিনি একটা রাজ্যকে তিনি ছেড়ে দিতে রাজি আছেন, তিনি কত বদমায়েশ ঠাকুর তার তক্তাপথের নিচে তিনি ঢুকে গেছেন, আড়াল হয়ে গিয়ে পড়েছেন, পুলিশ এসে এখানে জিজ্ঞাসাবাদ করছেন যে এখানে এসেছেন, একজন এসেছে অন্যায় করে কিরকম আমরা তাকে ধরে নিয়ে যাবো। ঠাকুর তখন বললেন, তুই যখন আমার কাছে আশ্রয় নিতে এসেছি তখন আমি পিতা হয়ে তাকে কি করে আপনাদের হাতে তুলে দিতে পারি? সেটা আপনি কি বলছেন, সে অন্যায় করেছে তার তো শাস্তি বিধান আছে, তো বলছে আপনার শাস্তি বিধান করে তা কি করতে চান? শাস্তি বিধান তো তার সংশোধন, যদি তার সংশোধন হয় এই মর্মে যদি আমি অঙ্গীকার করি তাহলে তো স্যার এইরকম অঙ্গীকার করে ঠাকুর একটা চোর বদমাশ লোককেও কাছে রেখেছে। এদিকে চোর তক্তার তলে সেই কথা শুনে নিজে নিজে অনুশোচনায় ভুগছে, এমন দয়াল যিনি আমাকে এখান থেকে রক্ষা করলেন, অটোমেটিকলি ঠাকুর প্রতি তার একটা টান, ঠাকুর প্রতি একটা শ্রদ্ধার বৃদ্ধি। তার পরবর্তীকালে আশ্রমে থেকে ঠাকুরের অতি ভালোবেসে নিজের সমস্ত ওই ভুল অভ্যাস গুলিকে সংশোধন করেছে, একটা সুন্দর মানুষ উন্নীত হয়েছে, এরকম পুরোপুরি প্রমাণ আছে। তো তাকে জীবনে লাভ করে নিজে সুন্দর হওয়ার এই সার্থকতা। আমরা দাম্পত্য জীবনে বিধ্বস্ত হয়ে পড়েছি, আমরা আমাদের বৃত্তি প্রবৃত্তি তাড়ানায় আমরা মানুষ নিজেদের সংসার জীবনও শান্তি থাকতে পারি না, আর যদি শান্তিতে না থাকতে পারি তাহলে শান্তি পাবো কোথায়? শান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য পরম কাল যেটাই বললেন নিজেদের কি ক্ষতি, আর এই করার জন্য জানতে হবে কি করলে কেমন করা যায়, আর এই জানার জন্য গুরু করতে হবে। তাই প্রতি জীবনে গুরু একান্ত প্রয়োজন, তিনি আমাদের প্রকৃত জ্ঞানের অধিকারী করেছিলেন। তাই বলেছেন, সদ্গুরু পাই ভেদ বেতায় জ্ঞান করে পড়বে, মহিলা কা মহিলা দুটে যাও তুমি আগ করে। তো সদ্গুরু রূপী সদ্গুরু নাম দিচ্ছেন দীক্ষার মাধ্যমে, সেই নাম আগুনের মতো আমার মধ্যে ক্রিয়াশীল হচ্ছে, আমার মধ্যে যে সমস্ত মহিলা আবর্জনা সেই মহিলা আবর্জনা গুলিকে উড়ে একবারে ভাই বানিয়ে দিয়ে আমাকে সুন্দর জিনিস যেটা সেটা বের করি। তার জন্য নাম সাধনার কথা বললেন, আমার বৃত্তি প্রবৃত্তি কসরত করতে হচ্ছে, এর জন্য শক্তি দরকার, আমি তাদের কবলে যাবো না, তার থেকে আমাকে উঠতে উঠতে তার জন্য তো দরকার শক্তি। পরমদাস শ্রীটাও বললেন, সেই শক্তি পাবে মহাশক্তি নামে ভরা, নামে রেখে দৈন হরা, সেই নাম করার কথা তিনি বলছেন। উষায়নী সেই মন্ত্র সাধন তোলা ফেরায় জপ করার মধ্য দিয়ে ইষ্ট চিন্তায় নিমগ্ন থেকে ইষ্টের চাহিদা বাস্তব বিশ্লেষণ করে বুঝে তিনি কে চান, তিনি কিসে খুশি হবেন এই চিন্তা ভাবনা করে আমার চলনাকে যদি আমি সুন্দর করার চেষ্টা করি, আমি যদি সুন্দর হই তাহলে আমার কাম করতে
জল হবে তেমনি হবে ঠাকুরের বিধি বিধান যা দিয়েছেন তিনি প্রতিটি পরিপালনের মধ্যে দিয়ে একটা মানুষ দশটা চাকরি এই সুন্দর মধ্যে দিয়ে আমরা যদি সংসার গুলি সুন্দর করি সুসন্তান যদি নিয়ে আসি সেই সুসন্তান দেশের সুনাগরিক হবে আর দেশের সুনাগরিক যদি হয় এরকম ভাবে আরো আরো পরিবারগুলি সবাই যদি সেই সুনাগরিক প্রদান করে তাহলে সমাজ ব্যবস্থাটাই পাল্টে যাবে। ঠাকুর তাই আশীর্বাদ এক সময় এমন একটা দিন আসবে যে শাসকের প্রয়োজন নাও হতে পারে মানে যেখানে স্বশাসিত ভাবটা থাকবে সেই শাসনটাই প্রকৃত শাসন তাছাড়া বর্তমান আমাদের দেশের যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনায় সব থেকে বেশি টাকা এই প্রশাসনের খাতে ব্যয়িত হয় তাহলেও কি আমাদের দেশটা প্রকৃত ভাবে শাসিত হচ্ছে এই মানুষের যে কদাচার ব্যভিচার সেই অবস্থায় চলে তাহলে আসল শাসনটা কোথায় আমার মনে আমার যে দিল্লির সিংহাসনে এইখানে যদি বিবেক চৈতন্য প্রধানমন্ত্রীকে জাগ্রত না করতে পারি তাহলে দেশের কত বড় সব প্রধানমন্ত্রী শক্তিশালী হোক না কেন সে আমার মানুষের দিকে আমি কুদৃষ্টি থাকা এটা নিয়ন্ত্রণ করতে পারবে আমি কার কি চুরি করবো সেটা নিয়ন্ত্রণ করতে পারবে আমি হতাশাই ভোগবো সেটা ঠিক করতে পারবে না ভ্যাকসিন দিয়ে করোনা সারাতে পারে কিন্তু দেশের মধ্যে যে ভ্যাকসিন মহামারী আসছে হীনমন্যতার মহামারী আত্মহত্যার মহামারী অবসাদগ্রস্ততার মহামারী ব্যভিচারের মহামারী ধর্ষণের মহামারী নানান রকম যে ব্যভিচার আসছে তার তো কোন টিকা আবিষ্কার হবে না আর সেই টিকা একমাত্র এই পরম পুরুষের সদ্গুরু সৎনাম দীক্ষার মাধ্যমে যা পাওয়া যায় সেই টিকাকে যদি প্রতিটি মানুষের মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি নাম সঞ্চারণ করতে পারি শিক্ষা প্রদানের ব্যবস্থা নিয়ে তাহলে সেই মানুষ সুন্দর হবে সে শক্তির অধীশ্বর হবে তার সেই তখন কসরত করে করে নিজের বৃত্তি প্রবৃত্তি গুলির সঙ্গে সংগ্রাম করে করে সে সুন্দর হতে পারে দৃঢ় হবে সংকল্পবদ্ধ হবে সুষ্ঠু রাজ্য পরিচালিত হবে বিধায় একটা ব্যক্তির নিয়ন্ত্রণ আসতে পারে যদি চৈতন্য জাগ্রত শক্তিকে আমরা ঠিক করি আর এটা না করে দেশের যদি ওই প্রশাসন যে আছে তা যদি কত শক্তিশালী হয় যতক্ষণ পর্যন্ত না সেই নিজের মধ্যে চৈতন্য বিভাগ না জাগে তখন একজন শিক্ষক ক্লাসে বসে প্রধান মাস্টারের প্রধান শিক্ষকের বোঝাবার জন্য তিনি ক্লাস যথাসময়ই যাবেন কিন্তু পড়াতে পড়াতে তিনি ভুল পড়াবেন তিনি ক্লাসে গিয়ে না পড়াবেন এটা নিয়ন্ত্রণ যদি না ওই শিক্ষক নিজে ভাবে যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না আমার ঠাকুরকে খুশি করে আমার জীবনের ব্রত আমি শিক্ষক মানে আমার ঠাকুর আমার শিক্ষকতার মাধ্যমে তার মন পূজা করব প্রতিটি শিশু এই ছাত্র ছাত্রীর মধ্যে আছেন সেই শিক্ষক গুরু আছেন আমার গুরু সবার মধ্যে আছেন তাহলে আমার গুরুকে খুশি করতে গেলে প্রতিটি ছাত্রের সঙ্গে আমার সুব্যবহার করতে আমার যে কর্তব্য আমার সুশিক্ষা দান তাদের বুঝিয়ে তোলা তাদের সহজ করে তোলা তাদের বোধের অনগণ্য করে তোলা এই যে দায়িত্ব আমার আছে এই দায়িত্বটা আমি এড়াতে পারবো না যখন আমার মাথায় ছাপ থাকে আর যদি এটা না থাকে চাপ দিয়ে ভিজিট করে ইন্সপেকশন করে একটু শিক্ষককে ভালোভাবে শিক্ষা দেওয়া যায় এটা আমি উদাহরণ দিলাম এরকম প্রতি ক্ষেত্রেই যদি সেই কর্মটাকে সঠিকভাবে সম্পাদন করতে পারি তাহলে একটা টান থাকে একটা ভালোবাসা থাকা চাই যাকে ভালোবাসার জন্যই আমি করব তোমায় ভালোবাসি বলে প্রভু আমি এইটাই করবো যা চাও প্রভু তাই করবো আর তিনি চান আমরা যেন ফাঁকি না দেবো আমরা যেন খাঁটি মানুষ আমাদের ব্যবহার দেখে যেন মানুষ বলে আমরা চলে যাই তাই তো দেখা যায় যে কোনো কোনো জায়গায় একজন হয়তো ব্যাংকের একজন ম্যানেজার আসলেন সেই ম্যানেজার বাবু এত ব্যবহার সেই ব্যবহারটা একেই গেল যে সে চলে গেছেন অন্য জায়গায় তবু তার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে অনুষ্ঠানের সম্পর্ক বিয়ে বাড়িতে তাকে নিমন্ত্রণ করা আছে এলাকার মানুষজন তাকে ভালো করতে বসে আছে পরে খোঁজ করে পাওয়া গেল যে সেই ম্যানেজার কিন্তু ঠাকুরের দীক্ষিত একজন রেলওয়ে স্টেশন মাস্টার হয়তো অনেক আসা যাওয়া করে তার মধ্যে এমন একজন রেলওয়ে স্টেশন মাস্টারকে এলাকার মানুষ পেল যে সবাই ব্যবহারে খুশি পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তিনি একজন ঠাকুরের ভক্ত
তাই কি জয়নাথ ঠাকুর কি উপরে বরণ করছেন, ঠাকুরকে একটুখানি যদি ভালোবাসেন, তার নীতিবিধি পরিচালন করার চেষ্টা করেন, প্রত্যেকটা মানুষ আমরা সুন্দর হতে পারবো, এইটাই তার চাহিদা। তিনি এটাই চেয়েছিলেন আমরা সুন্দর হয়ে যেন এই জগৎ সংসারটাকে সুন্দর করে তুলি। আজ দেশের মধ্যে মহা অন্যায় অত্যাচার সেই কলুষময় হয়ে পড়েছে, এই দেশকে রক্ষা করতে গেলে এই একমাত্র সৎসঙ্গের এই আন্দোলন আমাদের সফল করতে হবে, তবে এই দেশের মঙ্গল হতে পারে, তবে এই দেশের শান্তি হতে পারে, পরমদার শিষ্টাচার আমরা খুশি হবেন। তাই বর্তমানে আচার্য শিশি দ্বারা মাধ্যমে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন চারি তিন কোটি দীক্ষার লোক সংগ্রহের, এই দীক্ষা সংগ্রহের জন্য আমরা প্রত্যেকেই যেন প্রচার হয়, প্রত্যেকেই যেন সক্রিয় হয়, ঠাকুর খুশি হবেন, আচার্য তো খুশি হবেন, এই তাদের খুশি করার জন্য আমরা যেন নিজ নিজ অরবিটে নিজ নিজ পরিবেশে যার সঙ্গে সম্পর্ক আছে তার সঙ্গে যেন আমরা ইহপরমের কথা বলি, পরম দেওয়ার শিশিটা করে বাঁচা বাড়ার কথা বলি, সৎসঙ্গের কথা বলি, পরে প্রত্যেককেই অনুপ্রাণিত করে এই ঠাকুরমুখী করে তাদের বাঁচাতে পারলে আমরাও বাঁচব, দেশের মঙ্গল হবে, জাতির মঙ্গল হবে, পরম দেওয়ার মঙ্গলময় তিনি খুশি হবে। আমাদের সবসময় এই বিশ্লেষণই তাৎপর্যে সবসময় চিন্তা ভাবনা করে যদি চলি তাতেই সার্থকতা। আর গড্ডালিকা প্রবাহের মতন করতে হই করি গোছের যদি আমরা ঠাকুর ধরে চলি তাহলে গোলাই আছে তার যতটুকু করবো ততটুকু পাবো, করার যা রইবে ফাঁকি, ফাঁকি দিলে ফাঁকি পেতে হবে। আমাদের সামনে প্রতিদিন সংকল্প নেওয়ার প্রয়োজন আছে, প্রতিদিন সংকল্প নিব, প্রতিদিন সেই সংকল্প বিচার করে আবার সংকল্প নিব এবং এমনি করে আমার অভ্যাসকে সুন্দর অভ্যাস উন্নত করে ঠাকুরের হয়ে আমি উঠবো, আমি ঠাকুরের হয়ে উঠবো, এটাই ঠাকুরের অভিলাষ। আর ঠাকুর আমার এই ভাবনা নিয়ে আমি যেন ঠাকুরের হয়ে উঠি, এটাই আমার ব্যক্তিগত সাধনা, সাথে সাথে আমার পরিবেশের পরিচয় কি সম্ভব হতে পারে। আজকের এই অনলাইন সৎসঙ্গের মধ্যে দিয়ে আমরা বহু দাদাদের মায়েদের সুললিত কণ্ঠের সঙ্গীত যেমন শুনতে পাচ্ছি, দাদাদের মায়েদের অভিজ্ঞতা পূর্ণ পরম দাস ঠাকুরের দয়ার কথা, নিজের জীবনে কিভাবে ঠাকুর রক্ষা করে চলেছেন তার ভক্তজনকে, এগুলি শুনে নিশ্চয় আমাদের অনুপ্রেরণা আসছে, আমরা অনুপ্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি, ঠাকুরকে আর অবিশ্বাস করার কিছু নেই। আমাদের থেকে বহু বড় বড় মাথা ঠাকুরকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, একমাত্র আমার কাজ হচ্ছে তাকে অনুসরণ করা, তাকে আমি যতখানি জীবনে আপন করে নিতে পারবো ততই আমার প্রাপ্তি, তাকে পাওয়া মানে হচ্ছে তাকে আপন করে নেওয়া, প্রাপ্তি তার নাম হলো প্রাপ্তি, প্রকৃষ্ট রূপে আপনি আপন করে নেওয়া, তাকে যতটা খাঁটি খাঁটি ঠিক ঠিক ভাবে আমি আমার করে নিতে পারবো ততই আমার ঈশ্বর প্রাপ্তি ঘটবে, আর ঈশ্বর প্রাপ্তি ঘটলে যে আনন্দে থাকা যায় সেই আনন্দে আমি থাকতে পারবো, এইভাবেই আমরা চলব। এই সংকল্প নিয়ে পূর্ণ ভাদ্র মাসে আমরা সবলে পুনরায় সংকল্প করতে হয় আমরা যেন তার হয়ে উঠতে পারি, তাকেই যেন সার করি। জয় গুরু, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। মন্দি পশু জয় গুরু।